তুলে নিয়ে এসেছেন আপনি? না, মানিক শর্মার, এটা মানিক শর্মা মা করছিল, আর সুস্মিতা দের পক্ষে সুস্মিতা দের মা ই করছে। টেলিফোন করছে, এইচডি লিস্টের কটা নাম আছে যেগুলি ডিসি, এইগুলি তুলে নেওয়ার নেই। আমি তো তখন নাম জিজ্ঞেস করছি না, টেলিফোন নম্বর করছে, আবার টেলিফোনে কইছি, আমি টেলিফোনে ওই সিটগুলি নিয়ে গেছি। আবার সিস্টেমে পার্টির তরফ থেকে কোনো ভোটার স্লিপ দেওয়া যেত না, স্লিপ দিতে হইব গভর্নমেন্ট লোক, যারা বুথ লেভেল অফিসার যারা আছে নির্বাচন কমিশনের, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা পার্টির বিএলএ মানে ভোট লেভেল এজেন্টে নিয়েছিরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ভোটার স্লিপগুলো দিব। এবার যে যে লোকটা বাড়িতে থাকবো তারারই স্লিপগুলো তারারই সিগনেচার করেছে রিসিভার। এবার প্রথম কথা হয়েছে একটু বিশাল ষোলো বিশাল করে 41 নম্বর বুথের মধ্যে যে বিএলও বিএলএরও ইনফর্ম করা হয়েছে, বিএলএ গেছে। কিন্তু প্রথম কথা হয়েছে ওই প্রথম দিন সেম সিপিএম এর কোনো বিএলএ আসলো না, সিপিএম এর একটা লোক গেছে, আমি ওনারে চিনি সাংবাদিক নামে, ওনারে জিজ্ঞাসা করছিলাম আপনি কি সাংবাদিক না বিএলএ, তো উনি কইতেছে আমি বিএলএ। কে উনি, ওনার নাম কি? আমি তো চিনময় যাব না, তো ওনার ভিডিও আমি করে রাখছি আপনার কাছে, আমি দিতে পারুন যে ওনারা আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি ভিডিও করতে গিয়েছিলাম যে আপনি বিএলএ না সাংবাদিকতা করেন, ও না আমি তো সিপিএম এর বিএলএ। আমি ঠিক আছে, এটা আমার আগে জানা ছিল না, জেনে রাখছি। তো আমি সঙ্গে সঙ্গে এসডিএম উনিশে কমপ্লেন দিয়েছি যে আদার্স পার্টির বিএলএ ছাড়া কে লিগে অন্য লোক আছে, তো লগে লগে এসডিএম উনিশের বিএলওরে কইছে যে ওনারা সরাই যাওয়ার লিগা, সঙ্গে সঙ্গে বিএলও আবার সরাই দিচ্ছে। তো তারপর কোশ্চেন হয়েছে আমার যে বিএলও 41 নম্বর বুথের, ওনার বাড়িতে ফ্যামিলি ভোটার 4-5টা ভোটার আছে যেগুলো বাড়িতে থাকে না, তারপরেও ভোটার স্লিপগুলো দেওয়া হয়েছে, এটাতে আমি কিছু বলছি না, ঠিক আছে হয়তো আগে ভোট দিতে পারে সিস্টেমে জানা নেই। কিন্তু আদার্স কিন্তু কিছু বাড়িতে আছে না জানায় ওরা সিগনেচার নিয়ে নিছে কিন্তু স্লিপগুলো উঠাই নিয়েছে। তো আমি সকালবেলা ওনারা কোশ্চেন করছি যে আপনি কার নির্দেশে স্লিপগুলো উঠাই নিছে, তো উনি তারপর যখন ওনারা ভালো করে ধরছি এটা পুলিশ আনা হয়েছে, উনি বলছে ঠিক আছে আমি স্লিপগুলো আবার দিয়ে দেবো। তো আমার কথা হয়েছে যদি কোনো সিস্টেম থাকে তো সিস্টেম সিস্টেমের মতো চলবো, যে আদার্স সিস্টেমে কিলিগা চলতেছে সেমভাবে 29 নম্বর বুথের বিলও আমাদের কোনো বিএলএর বাড়ির কোনো বিএলএর বিএলএর ইনফর্ম ছাড়া তারা লাস্ট দুই দিন গিয়েছিল প্রতি বাড়ি বাড়ি স্লিপগুলো দিয়েছে। প্লাস যেগুলো সিপিএম সিপিএম সমর্থিত বাড়িতে যেগুলো লোকগুলো আছে বা বাজারে গেছে বা তারা আগরতলা গেছে তারা স্লিপটাও দেয়নি, বা যারা স্লিপটা ভুলে দিয়ে দিয়েছে প্রত্যেকটা স্লিপ আবার উঠাই দিয়ে দিতেছে। আমার কোশ্চেনটা হয়েছে যে নির্বাচন কমিশনের সিস্টেমে বিএলও চলবো নাকি তারা কোনো পার্টির সিপিএম পার্টির নির্দেশে তারা চলবো, এটি আমি সাংবাদিক মহলে কোশ্চেন রাখছি যে আপনারা প্রত্যেকটা আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা জনগণ আজকে 25 বছরে এইভাবে প্রত্যেক বছর চুরি করেছে তারা পাস করতো, এবার প্রত্যেকটা বুথে আপনারা মিডিয়ার বন্ধুরার কাছে আমি আবেদন রাখতেছি প্রত্যেকটা বুথে আপনারা খবর নিয়ে দেখবেন, বিশালগুলো 57টা বুথে আপনারা খবর নিয়ে দেন, হয়তো একটা বুথও তারা ইনফরমেশন করছে না, ম্যাক্সিমাম বুথে তারা ইনফরমেশন করছে না বিজেপির বিএলএর। আপনার বুথে যে বিএলও আছে ওনার নাম অঞ্জন শাহ, উনি এমনি অন্য কী কাজ করেন? উনি চাকরি করে পিডব্লিউডি।